সেই কাজটি সুন্দরভাবে হয়েছে, এখন রোগী ভালো আছে অনেকাংশে। ওনার ডান দিকের অংশটা এখনো আছে, অবসাদে, এবং সময়ের সাথে এবং ফিজিক্যাল থেরাপির সাথে আমরা আশা করি, ডাক্তাররাও বলেছে, বিশেষজ্ঞ ডাক্তাররাও বলেছে যে সময়ের সাথে হয়তো আস্তে আস্তে এটাও ভালো হয়ে যাবে। আমরা খুবই গর্বিত যে আমাদের নিউরোসায়েন্স এই ইনস্টিটিউট এই ধরনের একটি পেশেন্টকে সফলতার সাথে চিকিৎসা দিয়েছে, অপারেশন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই রোগীর সম্বন্ধে সব সময় খোঁজ খবর রাখছেন, এবং আমরাও সার্বক্ষণিকভাবে এখানকার বিশেষজ্ঞ ডাক্তার এবং টিম লিডার প্রফেসর জাহিদ হোসেন, যার নেতৃত্বে এই অপারেশনটি হয়েছে, ওনারাও সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছেন। আমাদের ডিজি সাহেব আছেন এখানে, যিনি সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছেন। আমাদের এই ইনস্টিটিউটের যিনি হেড পরিচালক এবং একজন স্বনামধন্য ডাক্তার প্রফেসর ডিন মোহাম্মদ সাহেব, উনি সার্বিকভাবে এই বিষয়টি দেখছেন এবং সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। আপনারা সকলে দোয়া করবেন যে উনি যেন ভালো হয়ে যায়, আমরাও সেটা আশা করছি। এখানে আমি ডাক্তারদের সাথে যেটা আলাপ করলাম, আগামীকাল সেই 72 ঘন্টা শেষ হবে। এ পর্যন্ত রুগী যেভাবে আছে সে ইনফেকশনের কোনো লক্ষণ দেখা যায়নি। আমরা আশা করি, দোয়া করি যাতে ইনফেকশন না হয়, এটি আমরা আশা করছি যে রুগী ভালো থাকবে। সুন্দর ব্যবস্থাপনায় আছে, আমি সতর্কে দেখে আসছি। প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে, এবং ওনার পরিবারের সদস্যবৃন্দরাও আছেন এবং ওনাদের সাথেও আলোচনা সবসময় থাকবে। এখন যে পর্যায়ে আছে, এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা আপনারা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে শুনেছেন যে রোগী উনি দেখেছেন, দেখে আপনাদেরকে ব্রিফ করেছেন। তবু আমরা আমাদের তরফ থেকে বলছি, আমরা পরশুদিনের আগে বৃহস্পতিবার দিন যে অবস্থায় রোগীকে পেয়েছিলাম, তারপরে যে অবস্থায় আমরা অপারেশন করেছি, আজকে 3 দিনের মাথায় রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছে, অবস্থানগুলো মনে করতে পারছেন, অপারেশনের আগে বা আঘাত পাওয়ার আগের যে অবস্থাগুলো সেগুলো উনি মনে করতে পারছেন। কিন্তু যে জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি সেটা হচ্ছে ওনাদের ডায়াগনোস্টিক যে অবস্থিল সেটার এখনও কোনো উন্নতি হয়নি। তবে কতদিন লাগবে আমরা বলতে পারি, আমরা ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল মেডিসিন বলে সেটা শুরু করে দিয়েছি অলরেডি, সেটা শুরু করে দেওয়ার পরে আমরা বুঝতে পারবো কোথায় কোন দিকে যায়। তবে আদার কন্ডিশন পেশেন্ট এখন নিউরোলজিক্যাল এবং হিমোডাইনামিক্যাল দেখছি, পেশেন্টের পালস, ব্লাড প্রেশার এগুলো সব স্টেবল আছে, পেশেন্টের রক্তের অক্সিজেন স্যাচুরেশন যেটা অক্সিজেন স্যাচুরেশনটাও নর্মাল আছে। তারপরে পেশেন্টের যে শারীরিক আদার কন্ডিশনগুলো সেগুলো স্বাভাবিক আছে, পেশেন্টের জ্ঞানের মাত্রা একদম 100% পুরোটাই ঠিক আছে। শুধু একটাই সমস্যা পেশেন্টের এই মুহূর্তে, সেটা হলো তার মায়ের বলছেন যে ওনার মাথায় কিছু ব্যথা আছে, মাথায় যেহেতু অনেকগুলো আঘাত আছে, মাথায় কিছু ব্যথা ওনার থাকবে, আরও কিছুদিন আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। তবে ডাইন হাতের যে অবস্থাটা সেটা সারতে সময় লাগবে,
এখন কতটুকু 100% ছাড়বে কিনা সেটা এখন কোনো বলার সময় আসে না। এটা পরবর্তী সময় আমরা অবস্থা বুঝতে বলতে পারবো, বুঝতে পারবো। এটা হলো দরকার, ঘটনার আগের যেসব কথাগুলো ওনার মনে আছে উনি সেগুলো বলছেন, কথাবার্তা কিছু বলছে, তার মানে উনি মেমোরি রিকালেক্ট করতে পারছেন, এটাই হলো কথা। বাকি সম্পূর্ণ উনি স্বাভাবিক জীবনে ফিরবেন। ডাইনার পর কথাটা আমরা এখনো বলতে পারবো না, ওটা কোথায় কথাগুলো দাঁড়ের সময় লাগবে। এটা বাদ দিলে উনি একদম সম্পূর্ণ আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরবেন। ওনার একটু ফিজিওথেরাপি আমাদের এখানে যথেষ্ট শক্তিশালী ফিজিওথেরাপি টিম আছে, ডিপার্টমেন্ট আছে, আমাদের ভালো ফিজিওথেরাপি ইউনিট আছে, সুতরাং এখানেই আমরা ফিজিওথেরাপি কাজ শুরু করবো। পরবর্তী সময় ওনারা আমাদের আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, অলরেডি শুরু করে দিয়েছি। আর আমাদের ফিজিওথেরাপি ডাক্তার খুবই শক্তিশালী, আমাদের যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত এবং এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট এবং ফিজিক্যাল মেডিসিনের প্রফেসর আছে। ওনারা সম্পূর্ণটা দেখে শুনে ওনারা সিদ্ধান্ত নেবেন।